দর্শক আশা করি ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশের সেরা একজন নিউরো অধ্যাপক এবং বিভাগীয় প্রধান যারা দীর্ঘদিন যাবৎ নিউরোসার্জারির বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন বা চিকিৎসার জন্য ভালো কোনো ডাক্তারের খোঁজ পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগেই বলে রাখি আপনি কখন একজন নিউরো সার্জারিকে দেখাবেন দর্শক অনেকেই আমরা ভুল করতে পারি অথবা আমরা বুঝতে পারি না যে কখন আমরা নিউরো সার্জারিকে দেখাবো নাকি নিউরোমেডিসিনকে দেখাবো নাকি অর্থোপেডিক্স নাকি সাইকেট্রিক এগুলো একটু গোলায় ফেলি এই জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য তাই নিউরো সার্জারি কখন আমরা দেখাবো অথ নাকি নিউরোমেডিসিন দেখাবো তো দর্শক নিউরো আসলে সার্জারি বলতেই আমরা যেটা বুঝি যে কোনো অপারেশন করা অর্থাৎ অপারেশন রিলেটেড যখন কোনো সমস্যার সমাধান আসবে যে অপারেশন করতেই হবে তখন কিন্তু আমাকে নিউরো সার্জারিকে দেখাতে হবে এবং নিউজোর সার্জারি সব কিছু মিলেই ব্রেন এবং স্পাইনাল কর্ড রিলেটেড যে সমস্ত রোগগুলো আছে তার জন্যই এই নিউরো অর্থাৎ নিউরো বলতেই ব্রেন এবং স্পাইনাল কর্ড যখন আপনার মাথা অর্থাৎ ব্রেনের কোনো সমস্যা হবে অথবা স্পাইনাল কর্ডের কোনো সমস্যা হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে একজন ভালো নিউরো সার্জারির পরামর্শ নিতে পারবেন দেখুন স্যার এখানে চেম্বারে রুগী দেখছেন এবং সিরিয়ালের পর সিরিয়াল অর্থাৎ যারা আগে সিরিয়াল কনফার্ম করতে পেরেছে তাদের জন্য স্যার এখানে একজনের পর একজন রুগী দেখছেন এবং স্যারের যেটা বৈশিষ্ট্য স্যার দীর্ঘদিন যাবৎ বা দীর্ঘক্ষণ সময় ধরে এই রুগীকে দেখেন এটি সারের বৈশিষ্ট্য এবং খুব নিপুণভাবে দেখার চেষ্টা করেন অধ্যাপক ডাক্তার তোফায়েল আহমেদ ভূইয়া যিনি আমাদের রংপুর বিভাগের প্রাণ কেন্দ্র রংপুর শহরেই চেম্বার করেন এবং রংপুর মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে বিভাগীয় প্রধান এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এসেছেন দীর্ঘদিন যাবৎ তাই আপনি নিঃসন্দেহে সারকে দেখাতে পারেন দেখুন এখানে এই বিভাগের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ দেখায় এবং সাধারণত আমাদের যে কমন সমস্যাগুলো নিউরোমেডিসিনের সেই সমস্যা হচ্ছে প্যারালাইজড ব্রেন টিউমার ব্রেন ইনজুরি দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথা যেটা সহজে সারে না এগুলোর জন্য তাই এগুলো করার আগে সারের পরামর্শ অনুযায়ী আপনাকে কিছু পরীক্ষা করাতে হবে যেরকম সিটি স্ক্যান তারপরে বিভিন্ন টেস্ট যার মাধ্যমে কনফার্ম হবে যে আসলে নিউরো সার্জারি আপনাকে অপারেশনের প্রয়োজন আছে কি নাই আমাদের দেশ থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক মানে অনেক মানুষই যারা এই নিউরো সার্জারির জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেয়ে থাকেন তাদের জন্য মূলত একটি উপদেশ থাকবে তার জন্য এরকম অধ্যাপক বা বিভাগীয় প্রধানের সিরিয়াল নেওয়ার চেষ্টা করেন একবার সিরিয়াল নিয়ে দেখায় আপনি প্রয়োজনে বিদেশ যেতে পারেন সেটার জন্য আপনার অবশ্যই খুব ভালো এবং উপকারে আসবে পরামর্শ ক্রমে যে কি অবস্থা এটা কি দেশেই ভালো হবে নাকি দেশের বাইরে গেলে আরও ভালো কিছু হবে তাই আপনি নিঃসন্দেহে এই সারকে দেখাতে পারেন এরপরে আমি তার স্যারের কন্টাক্ট নাম্বার এবং কোথায় গেলে কিভাবে দেখাতে পারবেন তার সব কিছুই ডিটেলস বলার চেষ্টা করব কিন্তু দেখুন এখানে শিশুসহ অ্যাডাল্ট সব যে সকল বাচ্চাদের নিউরো সার্জারির প্রয়োজন বা প্যারালাইজড পেশেন্ট দীর্ঘদিন যাবৎ এক এক হাত বা এই যেরকম হেমোপ্লেজিয়া বা বিভিন্ন রোগের ভুগছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এই স্যারের চেম্বার বা সিরিয়ালে দেখার জন্য এর পরামর্শ অনুযায়ী অনেক নিউরোসার্জারির পেশেন্ট ভালো হয়েছেন এটির রেকর্ড আছে এবং স্যার অনেক অপারেশন করেছেন সাকসেসফুল অপারেশন যেরকম ট্রমাটিক ইঞ্জুরি ব্রেন ইঞ্জুরি ব্রেনের বিভিন্ন ট্রমাটিক সিমটম এই জিনিসগুলো স্যার খুব দক্ষভাবে অপারেশন করতে পারে তাই যে কোনো অপারেশনের পূর্বে স্যারের পরামর্শ নিলে আপনারা সহজেই জানতে পারবেন অপারেশনের খরচ কত কত টাকা লাগবে কতদিন থাকতে হবে এই সমস্ত পরামর্শের জন্য অবশ্যই স্যার একজন বিশেষজ্ঞ এবং ভালো স্পেশালিস্ট একজন নিউরো সার্জারির ডক্টর তাই আপনারা নিঃসন্দেহে স্যারকে আপনি দেখাতে পারবেন কিন্তু স্যারকে দেখানোর জন্য আপনাকে অবশ্যই আগাম সিরিয়াল দিতে হবে কনফার্ম করতে হবে তাছাড়া আপনি দূর দূরান্ত থেকে এসে দেখা যাচ্ছে স্যারকে দেখাতে আসছেন কিন্তু স্যারের সিরিয়ালটি পেলেন না এটি খুবই দুঃখজনক বা কষ্টকর হয়ে যাবে কেননা স্যার প্রতিদিন বিশ থেকে পঁচিশটা রুগী দেখেন খুব সময় নিয়ে এবার আসব স্যারের চেম্বার আপনারা সিরিয়াল এবং কনট্যাক্ট নাম্বার যেভাবে পাবেন তার সব কিছু নিয়ে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তুফায়েল হোসেন ভইয়া এমবিবিএস করেছেন এম করেছেন নিউরো সার্জারির উপরে উচ্চতর প্রশিক্ষণ মাইক্রো নিউরো সার্জারি আমেরিকা ব্রেইন নার্ভ ম্যারিডন্ডো স্ট্রোক বিশেষজ্ঞ ও সার্জন এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউরো সার্জারি বিভাগ রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল দেখুন স্যারের উচ্চতর প্রশিক্ষণ মাইক্রো নিউরো অর্থাৎ সূক্ষ্ম যে সমস্যাগুলো আছে ব্রেনের মধ্যে সে সম্পর্কে স্যার খুবই পারদর্শী এবং এক্সপার্ট এবং এমএস করা অর্থাৎ মাস্টার্স অফ নিউরো সার্জারির উপরে স্যারের ডিগ্রি নেওয়া এখানে কতগুলো নির্দেশনা দেওয়া আছে দেখুন বিকালের চেম্বার শনিবার থেকে বৃহস্পতিবার সেন্ট্রাল ল্যাবরেটরিতে রোগী ও রিপোর্ট দেখানো হয় শনিবার থেকে বৃহস্পতিবার স্যার সেন্ট্রালে বসেন এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ তুফাইল হোসেন ভুইয়া স্যারের প্রতিদিনের সিরিয়াল নেওয়ার জন্য সকাল আট ঘটিকা থেকে সকাল নয় ঘটিকার মধ্যে যোগাযোগ করতে হবে দেখুন এখানে একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারটি টুকে নিতে পারেন এবং এই নাম্বারে কল করে আপনি কনফার্ম হতে পারেন যে আপনার সিরিয়াল বা আসলে যে বা যাবতীয় পরামর্শের জন্য ওই নাম্বারে কল করতে পারেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি রুগী এবং রোগীর রিপোর্ট চেম্বারে দেখা হয় না রিপোর্ট সন্ধ্যা সাতটার পর সেন্ট্রাল ল্যাবরেটরি হাসপাতালে দেখা হয় অর্থাৎ রিপোর্টের জন্য সাতটার পরে স্যারের যে টাইমিং বা শিডিউল করা আছে সেই অনুযায়ী দেখবেন এবার সেই স্যারের ফি কত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তোফাইল হোসেন ভুইয়া স্যারের পরামর্শ ফি নতুন রুগী এক হাজার টাকা পুরাতন রুগী আটশো টাকা এবং তিন মাস পর নতুন বলে গণ্য হবে অর্থাৎ আপনি প্রথম দেখালেন এক হাজার টাকা তিন মাস অতিবাহিত হয়ে গেলে আবার কিন্তু এক হাজার টাকা দিয়েই আপনাকে স্যারকে দেখাতে হবে তাই এই ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে আমরা সকলেই একসাথে সুস্থ থাকতে পারি এবং উপকৃত হতে পারি আল্লাহ হাফেজ